আগামী সপ্তাহে ঢাকার তাপমাত্রা আরো বাড়তে পারে এমন সংকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস বলা হচ্ছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার তুলনায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে সেই সাথে রাজধানীর বায়ুও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে এদিকে বুধবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঢাকাসহ মোট ছাপ্পান্ন জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ এর বাইরে রয়েছে রংপুর বিভাগের আট জেলা হাসানের বৈশাখের প্রথম সপ্তাহ না যেতেই তীব্র তাপদাহে মানুষ গরমে অতিষ্ঠ নগর থেকে গ্রাম সব জনপদের বাসিন্দা ফাঁকা এই তিলোত্তমা নগরীতে কাটফাটা রোদের সাথে বাতাসও অস্বাস্থ্যকর তাই তো অল্পতেই হাঁপিয়ে উঠছেন সব বয়সী মানুষ বিশেষ করে যেন ভোগান্তির শেষ নেই নিম্ন আয়ের মানুষের বৈশাখ আসছে আর একটু গরমটা বাড়ছে কষ্ট হচ্ছে আবার লোকজন একটু কমই গরমের অবস্থা খারাপ যে গরমে গরমে থাকায় মুশকিল এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক গ্রীষ্মের সূর্য তীব্রতা ছড়িয়ে রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ বইছে আরও পঞ্চান্ন জেলায় এই তাপমাত্রায় আমাদের কাজ করতে অনেক সমস্যা হয় অতিষ্ঠ আমরা পাঁচ মিনিট পর পর পানি খাওয়া আপাতত কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় কালবৈশাখী ঝড় বা বৃষ্টি হলেও গরমের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা গত কয়েকদিনের তুলনায় কিন্তু আগামী দুই দিন বা কয়েকদিন এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে আর জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে তখন একটা বিষয় মানুষের গা কিন্তু ঘামতে শুরু করে তখন গিয়ে দেখা যায় যে তাপমাত্রা যদি আটত্রিশ ডিগ্রি হয় বাস্তবিক অবস্থা যদি এমন হয় যে তাপমাত্রা হচ্ছে আটত্রিশ ডিগ্রি কিন্তু তার কাছে মনে হবে যে তাপমাত্রা আটত্রিশ নয় তাপমাত্রা মনে হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি খুব বড় এলাকা জুড়ে ঝড় বা বৃষ্টি হবে এই রকম সম্ভাবনা আপাতত নেই গেল বছরের এই সময় রাজধানীতে একচল্লিশ ডিগ্রির বেশিও তাপমাত্রা ছিল এবার সেখানে ছত্রিশ ডিগ্রি ছুঁয়েছে মিসবা হাসান নিউজ ঢাকা এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা দীর্ঘমেয়াদী হলে জ্বালানি সহ সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন রিপোর্টে জানাচ্ছেন উদ্দিন বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক এ সময় মাস্টার প্ল্যানের মাধ্যমে মহেশখালীকে কেন্দ্র করে সমস্ত উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে করতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন দুই এর চব্বিশের খসড়ার অনুমোদন দেওয়া হয় এই কর্তৃপক্ষের সতেরো সদস্যের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন থাকবেন প্রধানমন্ত্রী বৈঠকে মধ্যপ্রাচ্যের অচল অবস্থার দিকে নজর রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট করতে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওইটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নেন প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন এছাড়া ধীর গতিতে চলা প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি বাস্তবায়নের দিন আছে সেগুলো উনি খুব দ্রুত নিষ্পত্তি করার বলেছেন যা হয় বাস্তবায়ন না এটা আমাদেরকে জানাও যে কেন বাস্তবায়ন করা যাচ্ছে তাহলে আমরা আবার ভিন্ন সিদ্ধান্ত দেবো পরিবর্তন করে এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা আগের মতোই সুপ্রিম কোর্টের প্রধান ও অন্যান্য বিচারপতিদের মতো বেতন ভাতা পাবেন এমন বিধান রেখে একটি আইনের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা নিউজ ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সহ সকল সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বুধবার ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন কাদের ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওবাদুল কাদের বলেন বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় অপশক্তিকে প্রতিহত করতে হবে আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের তোরণ অভিমুখ দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন সরকারের ভাওতাবাজে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন জাতীয় নির্বাচনের পর নৌকা মার্কা নিয়ে জনগণের কাছে যাবার সাহস না থাকায় দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকারের নির্বাচন করতে হচ্ছে ক্ষমতাসীনদের আমির খসরু বলেন সরকারের দুর্নীতি লুটপাটের খেসারত উচ্চ মূল্যে দিতে হচ্ছে জনগণকে অভিযোগ করেন ব্যাংকিং খাতে লুটপাটের পর এখন আরও সুবিধা দিতে ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে ইলিয়াস আলী গুমের বারো বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে রিজবি আহমেদ অভিযোগ করেন সরকারের পৃষ্ঠপোষকতায় সব গুমের ঘটনা ঘটেছে বিএনপি নেতা কর্মীদের নির্যাতন নিয়ে ওবায়দুল কাদের বক্তব্যের জবাবও দেন তিনি কিসের তালিকা চাইছেন এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল দুই সালে তালিকা দিয়ে প্রধানমন্ত্রী নিজেই তামাশা করেছে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে এইবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ মতো নৌকা ভয় পায় নৌকার কথা শুনলে বোধ ভোট কেন্দ্রে যাবে না এবার নৌকা বাদ দিয়ে দিছে মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই আরেকটি নির্বাচন করতে যাচ্ছে ভাওতাবাজির নির্বাচন আরে নৌকা তো বাদ গেল বুঝলাম আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে আছে রয়ে গেছে সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ট্যারিফ কমিশন বুধবার সকালে সেগুন বাগিচায় ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে কমিশন এ কথা বলে ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব যাচাই করা হচ্ছে তবে দাম সমন্বয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয় রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন তেলে পাঁচ শতাংশ ভ্যাট কমায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গেল সোমবার ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হয়েছে ওই দিনই ভোজ্য দাম বাড়ানোর প্রস্তাব করে মিল মালিকরা তেলের দাম বাড়াতে বাণিজ্য সচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন প্রবাসের খবর জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের জন্মদিন উপলক্ষে সৌদি আরব তাবুক শাখা বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মোনাজাত ও কেক কাটা হয় সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান তাবুক দাখেলে আয়োজিত মেহেরপুর এক আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রীর উপলক্ষে আলোচনা সভা দোয়া মোনাজাত ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক শাখা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন মিজি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবুক শাখা আওয়ামী লীগের সভাপতি আলহাজ খলিল মৃধা সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কোতোয়ালের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন তাবুক শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বিশেষ অতিথির রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উদ্দিন ইসলাম বক্তব্য রাখেন জুলহাস শিকদার মামুনুর রশিদ নূর আলম আলোচনা সভা শেষে পাঁচবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকলে জন্মদিনের কেক কাটেন সৌদি আরবের মক্কায় দিয়ার আল তাকোয়া হোটেলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পুনর্মিলনী সৌদি আরব থেকে মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন মক্কা নগরীর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিয়ার আল তাকোয়া হোটেলের সিইও মিজানুর রহমান সুমন এ সময় বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান মামুন ও মুজিবু রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি মিজানুর রহমান সুমন নিজের ঈদ উদযাপনের অনুভূতি ব্যক্ত করেন এবং সকলের সাথে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এ সময় দিয়ারাল তাকুয়া সহ বিভিন্ন হোটেলে কর্মরত সকল বাংলাদেশিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাজপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কবির ও বিশিষ্ট ব্যবসায়ী ইয়ার হোসেন হাজি মিজানুর রহমান মোহাম্মদ রোমান বাদশাহ সৌদি আরব তাবুক আগমন উপলক্ষে তাবুক এনটিভি প্রতিনিধি সাংবাদিক ইসমাইল খান টিটোর উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয় তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান তাবুক খালেদিয়া বাংলাদেশে মালিকানা সোনারগাঁও হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও কাঁচপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কবির হোসেন মেম্বার জহিরুল ইসলাম ঢালি সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশি কমিউনিটি সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন শিপন শফিক উদ্দিন মোহাম্মদ সাগর আলী জালাল আহমেদ মামুন হোসেন শেরে আলী বিল্লাল হোসেন সংক্ষিপ্ত আলোচনা সভার শেষে উপস্থিত সকলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বাহরাইনের নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এবং বাহরাইনের বাংলাদেশ বিজনেস ফোরাম এর সভাপতি মোহাম্মদ আইনুল হক সরকারের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান দোয়া মাহফিলে বাহরাইনের নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন মুন্সি সহ সাধারণ সম্পাদক কামাল সরকার এর যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহজালাল জালাল বাহরাইন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মজুমদার বাহরাইন বিএনপির সাবেক সভাপতি সাবের আহমেদ সিরাজুল ইসলাম চুন্নু সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহ মজুম হোসেন সহ সভাপতি রফিকুল ইসলাম মকবুল হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল কুতুবউদ্দিন জানি আলম মুন্সি এবং ফয়সাল আহমেদ দোয়া মাহফিলে মোহাম্মদ আইনুল হক সরকার এর পরিপূর্ণ সুস্থতা আশুর মুক্তি ও নেক হায়াত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ শাহজাহান এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্টব্যাক